नमस्कार आमी शंतु आज राज टीवी प्रोडक्शने आपनादेर जन्य पाँच कोड़ी चायर आसरेर प्रथम गल्प गल्पेर विभिन्न चरित्रे रयेछे राजप्रताप देवी ओंत्री ओ दीप समग्र परिचालनाय राजदेवी प्रोडक्शन प्रच्छदे शंतु दास। ताहले शुरू करा जाक। সেদিন পাঁচ কোড়ির চায়ের দোকানে বসে প্রস্তাবটা পেয়েছিলাম প্রবীর রঞ্জন বাবুর মুখে। মজুমদারের বাড়িটা একবার দেখতে পারো, শুনেছিলাম ওখানে একজন পিয়ানো শিক্ষকের খুব প্রয়োজন। কথাটা শোনা মাত্রই আমার মনের ভেতরটা এক নতুন উদ্বেগ খুঁজে পেল। পিয়ানো শিখেছিলাম আজ থেকে প্রায় দশ বছর আগে। এতদিন ধরে শিক্ষা চর্চা এবং চিন্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি মাত্র, সেই চিন্তা এবং চেতনার বিকাশের মাধ্যমটা কিছুতেই খুঁজে বার করতে পারছিলাম না। প্রবীর রঞ্জন বাবুর কাছ থেকে হঠাৎ মজুমদার বাড়ির খবরটা পাওয়ার পরে সেই চিন্তা এবং চেতনার প্রকাশের পথ খুঁজে বার করার একটা উপায় পেলাম বলে মনে হলো। আচ্ছা, কতদিন আগে এই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলেন তারা, আপনি কি জানেন? সেটা আমার জানা নেই বাবা, তবে তুমি একবার ওনাদের কাছে গিয়ে যোগাযোগ করে দেখতে পারো। আশা করি একটা না একটা উপায় হয়তো বেরিয়ে যাবে। প্রবীরবাবু সেদিন খুব তাড়াহুড়োয় ছিলেন। কথাটা বলা শেষ করেই তিনি অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন। আমি আসলে সেদিন সকালে প্রতিদিনের মতো পাঁচকড়ির চায়ের দোকানে চা খেতে এসেছিলাম। অনেকদিন আগে প্রবীরবাবুকে আমার পিয়ানো শেখানোর ব্যাপারটা জানিয়ে রেখেছিলাম। যদি উনি আশেপাশে কোথাও কোনো খোঁজ খবর দিতে পারেন তাহলে আমি উপকৃত হব, এমনটাই বলেছিলাম। আজকে হয়তো কোনো একটা খোঁজ খবর পেয়ে তিনি আমাকে খবরটা দিতে এলেন। ওনার মুখ থেকে খবরটা পাওয়ার পরে আর তর সইল না আমার। ভাবলাম তাহলে একবার মজুমদার ভিটেতে গিয়ে দেখেই আসি। মজুমদার বাড়িটা বেশ পুরনো, বাড়িটাতে সংস্কারের কাজ হয়নি তা প্রায় কয়েক বছর। বাইরের দেয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে, জানলা দরজাগুলো ঝুলে ভর্তি, বাড়ির একটা দিকে কেউ থাকে না, সেই দিকটাতেই জানলা দরজাগুলিতে ঝুল পড়ে গেছে। মজুমদাররা বাড়ির আর একটা দিকে থাকে। আসলে বংশ পরম্পরায় ওরা এই বাড়িটাতে বসবাস করছে, সেই কারণে বর্তমানে জেনারেশন এখন বাড়ির সামনের দিকটা রিনোভেট করিয়ে সেই দিকেই থাকে। একটা জিনিস দেখে আমার সব থেকে বেশি অবাক লেগেছিল, বাড়ির পেছনের দিকটা এরকম অপরিষ্কার এবং ঝুলে ভর্তি হয়ে পড়ে রয়েছে অথচ বাড়ির মালিকদের সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ওরা চাইলেই এই দিকটা সংস্কার করিয়ে ভাড়া দিয়ে দিতে পারে, তাহলে কিছু টাকা রোজগারের উপায় হয়ে যায়। সেসব নিয়ে ভেবে সময় নষ্ট না করে আমি আমার লক্ষ্যের দিকে এগিয়ে গেলাম। সামনের উঠোনটায় দেখলাম বেশ কিছু বাচ্চা কাচ্চা খেলা করছে। বাড়িটা বেশ বড়, মাঝখানে একটা উঠোন রয়েছে আর চারিপাশে রয়েছে বাঁধানো বারান্দা। সামনের দিকটা দোতলা, মাঝখানের জায়গাটা এতটাই বড় যে উপরে আকাশের দিকে তাকালে এক সুন্দর অনুভূতির জন্ম নেয়। আমাকে দেখা মাত্র একটি সুশ্রী মহিলা আমার দিকে হেঁটে এলেন। আমি এই বাড়ির কাউকে চিনি না, তাই খুব স্বাভাবিকভাবে এই মহিলাকেও আমি চিনতে পারলাম না। আসলে দরকারটা তো একটি বিষয় নিয়ে, অথচ সেই বিষয়টা হঠাৎ করে এরকম অজ্ঞাত পরিচয় কোনো মানুষের কাছে উত্থাপন করাটা ঠিক হবে কিনা সেই সময় বুঝতে পারছিলাম না। তবুও মনের মধ্যে যে প্রশ্নটি রয়েছে সেটি তার সামনে না রাখতে পারা পর্যন্ত কিছুতেই স্বস্তি অনুভব করতে পারলাম না, বলেই ফেললাম। আচ্ছা, এই মজুমদার বাড়িতে কেউ কি পিয়ানো শিখতে চায়? না, মানে আসলে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা কি পিয়ানো শিক্ষা দেবার জন্য কোনো বিজ্ঞাপন দিয়েছিলেন?
ভয়ে ভয়ে কথাটা কোনো রকমে তার সামনে রাখলাম। এর পরিণতি কি হবে এক প্রকার অজানাই। ও, আপনি যে পিয়ানো শিক্ষক বুঝি? আরে আসুন আসুন, আপনার অপেক্ষাতেই তো কতদিন ধরে রয়েছি আমরা। আপনি ঠিকই ধরেছেন, আমাদের বাড়ি থেকেই পিয়ানো শিক্ষকতার জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আসলে আমার মেয়ে অনেকদিন ধরে জেদ করছিল তার দাদুর পুরনো পিয়ানোটা সে শিখবে, কিন্তু ওর বাবা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ এই অঞ্চলে পিয়ানো শিক্ষক খুঁজে পাওয়া যাবে কি না এই বিষয়টা আমাদের কারোরই জানা ছিল না। ঠিক সেই জন্যই আমরা এই বিষয়টি সম্পর্কে একটি বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিই। ভালোই হয়েছে আপনাকে খুঁজে পেয়ে। আসুন, আমি আপনাকে আমার কর্তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আপনি ঠিক জায়গাতেই এসেছেন, আসুন আসুন আমার সাথে এদিকে আসুন। মেঘ না চাইতেই জল পাবো এমনটা কল্পনাতেও কোনোদিনও ভাবিনি। এখন এটাই দেখার পালা যে আমার শিক্ষা আদৌ কাউকে শিক্ষিত করে তুলতে পারে কি না। ঘরের ভিতরে যেতেই দেখলাম পুরনো বনে দিয়ে আনা আর অনেক মূল্যবান সামগ্রী এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে বিন্যস্ত। মজুমদার সাহেব দেখলাম সোফার উপরে বসে রয়েছেন। জমিদারি চলে গেলেও বাবুয়ানি চালটা যে এখনো রয়ে গেছে তা তাকে দেখলে বেশ ভালোই বোঝা যায়। ওনার নাম তারকেশ্বর মজুমদার। নমস্কার মজুমদার বাবু, আমার নাম প্রভাস, পুরো নাম প্রভাস কুমার সেন। আমি আপনাদের দেওয়া বিজ্ঞাপনের খোঁজ পেয়ে যোগাযোগ করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, নমস্কার প্রভাস বাবু, আপনি বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? জমিদার গিন্নির নাম প্রভা দেবী। মজুমদার বাবু দেখলাম তাকে প্রভা প্রভা বলে ডাকছেন। আগেকার দিনে জমিদার বাড়িগুলিতে যেরকম জমিদার গিন্নিদের মাথায় ঘুমটা দিয়ে অপরিচিত লোকের সামনে দাঁড়াতে দেখা যেত, এখন আধুনিক সময়ে সেই সব প্রথা একেবারেই বিলুপ্ত হয়ে গেছে। প্রভা দেবী আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ মাথায় কোনো ঘুমটা নেই, দেখে বেশ ভালোই লাগলো। আধুনিকতার সাথে সাথে সাজ পোশাকের ধরন এবং মানসিকতার যে একটা পরিবর্তন ঘটে যেতে পেরেছে তা আমার অন্তরকে বেশ ভালোভাবেই স্পর্শ করল। আচ্ছা প্রভা, তুমি ওনার জন্য কিছু চা ও জল খাবারের ব্যবস্থা করো, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। অনেক দূর থেকে এসেছেন, হয়তো ওনার নিশ্চয়ই খিদে পেয়েছে, তাই তো? প্রভা দেবী দেখলাম ঘরের ভেতরে চলে গেলেন। এরপর মজুমদার বাবু আমার দিকে তাকালেন। আপনার নাম কি বললেন? আগে প্রবীর কুমার সেন। ও আচ্ছা আচ্ছা, প্রবীর বাবু, আসলে আমাদের বিজ্ঞাপনটি দেওয়ার পিছনে একটি বিশেষ কারণ ছিল। আমার মেয়ে শতরূপা হঠাৎ একদিন জেদ ধরল পিয়ানো শিখবে। তাকে আমি নতুন পিয়ানো কিনে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তাতে রাজি হয়নি। তার উদ্দেশ্য ছিল তার দাদুর পুরাতন পিয়ানোটি সে শিখবে, কিন্তু এই বিষয়টিতে একটি অসুবিধা আছে। আসলে ওই পিয়ানোটাকে আমাদের পরিবারের অভিশপ্ত বলে মনে করা হয়। পিয়ানোটি আমাদের গুদামে রাখা রয়েছে, আমরা সচরাচর সেটি বাইরে বারও করি না। অনেকেই বলেন রাতের বেলা নাকি কাউকে পিয়ানো বাজাতে শোনা যায়, আবার অনেকে এরকম বলেন নাকি আমাদের বাড়ির পেছনের দিকটা যেখানে সংস্কারের কাজ একেবারে বন্ধ সেখানে নাকি ভূত রয়েছে। আসলে আমরা সংস্কারের কাজে যাকেই নিযুক্ত করেছি তারাই ভয়েতে বেশি দিন কাজ করতে না পেরে পালিয়ে গেছে। সকলের মুখেই একই কথা যে কাজ করবার সময় নাকি মাঝে মাঝেই মনে হয় যে পিয়ানোটা কেউ বাজাচ্ছে। আবার অনেকে এমনটাও বলেছেন যে হয়তো পিয়ানোটাকে ডান দিকে সরিয়ে রেখে ঝাড়পোঁছের কাজ করা হচ্ছে, এমন সময় হঠাৎ মনে হলো যেন পিয়ানোটা ডান দিক থেকে বাঁ দিকে আস্তে আস্তে কেউ সরিয়ে রেখেছে। আবার কখনো অন্যদিকেও রাখতে দেখা গেছে। আমাদের কাছে অনেকেই এর কারণ জানতে চাইলে নির্বাক চলচ্চিত্র হয়ে থাকা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না।
ফলের সত্যতা বিচার করতে গিয়ে আমি একদিন নিজেই ওই পিয়ানোটাকে ওই পুরনো ঘর থেকে এনে আমাদের বাইরের ঘরে রেখেছিলাম। কিন্তু আপনি চমকে যাবেন একটি বিষয় জানলে, যে পরের দিন সকালে আমি ওই পিয়ানোটিকে আমার বাইরের ঘরে দেখতেই পাইনি। আমি তারপর একা ওই পুরনো দিকটাতে গিয়ে দেখলাম পিয়ানোটা আগের জায়গাতেই সুসজ্জিত রয়েছে। একটা জড় পদার্থ কিভাবে নিজের পায়ে হেঁটে আবার সস্থানে পৌঁছে যেতে পারে আমাকে আপনি বলতে পারেন প্রবীরবাবু? এবার আপনি বলুন যে ওই ভয়ালো সত্যকে আমি কি করে বাস্তবে টেনে নিয়ে আসি একটি মিথ্যে অনুভূতি দিয়ে সাজিয়ে। এই অভিশপ্ত পিয়ানো যদি পরবর্তীকালে শতরূপা বা আমাদের পরিবারের কারোর কোনো ক্ষতি করে দেয়, তার দায় কে নেবে? কথাগুলি বলতে বলতে দেখলাম মজুমদার বাবু বেশ উত্তেজিত হয়ে পড়েছেন। আমি ওনাকে শান্ত করবার জন্য বললাম, এক কাজ করুন মজুমদার বাবু, আপনি ওই পিয়ানোটিকে নিয়ে আসুন বাইরের ঘরে। অনেক সময় এমনও হতে পারে যে আপনাদের চোখের ভুলে হয়তো এমনটা হয়েছে, আবার এমনও হতে পারে যে কারুর অতৃপ্ত আত্মা এখনও ওই পিয়ানোটিকে নিয়ে স্বপ্ন দেখে। জীবিত অবস্থায় পিয়ানোটি বোধ হয় তার খুব কাছের একটি বস্তু ছিল, প্রিয়ও ছিল হয়তো, সেই জন্য ওরকম বস্তা পচা জায়গায় পড়ে থাকাটা সে হয়তো মেনে নিতে পারছে না, তাই চাইছে পিয়ানোটা আবার কেউ বাজাক। আমার মনে হয় তুমি কথাটা খুব একটা মন্দ বলনি প্রবীর। ঠিক আছে, তোমার কথায় বিশ্বাস করলাম। পুরনো ঘর থেকে তাহলে আজকে রাতের মধ্যেই পিয়ানোটা ঝেড়ে পুড়ে পরিষ্কার করে বাইরের ঘরে নিয়ে আসার ব্যবস্থা করব। তুমি বরং কালকে সকালবেলা থেকেই আমার মেয়ে শতরূপাকে পিয়ানো শেখানোর কাজ শুরু করে দিও। আমার সাথে মজুমদার বাবুর সেদিনকে এইটুকুই কথা হল। বাড়ি থেকে বেরিয়ে আসবার সময় শতরূপাকেও দেখতে পেলাম, বাড়ির উঠোনে এসে তার বন্ধু বান্ধবের সাথে খেলা করছে। মনে মনে ভাবলাম হয়তো পিয়ানোটা তার হাতে পড়লে সমস্ত রকমের বিপদ মুক্ত হয়ে যাবে। পরের দিন সকালে স্নান টান করে খেয়ে দিয়ে পৌঁছে গেলাম মজুমদার বাবুর বাড়িতে। আমার বাড়ি বর্ধমানে, কলকাতাতে এসে একটি বাড়ি ভাড়া করে এখানে থাকতাম, সেখান থেকেই মজুমদার বাবুর বাড়িতে যাতায়াত করতে হবে। কিন্তু মজুমদার বাবুই বিষয়টি জানতে পারার সাথে সাথে এই বাড়িতেই আমার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত করে দেবেন বললেন। আমি একদিক থেকে এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে তাহলে আমার পার্মানেন্টলি ইনকামের একটা ব্যবস্থা বোধহয় আজ থেকে হয়ে গেল। মায়ের চিকিৎসার খরচটা এবার খুব সহজেই আমি NFT করে পাঠিয়ে দিতে পারব। মজুমদার বাবু আমাকে বললেন, শোনো প্রবীর, তোমার কথায় বিশ্বাস করলাম আমি। আমি চাই যে তুমি শতরূপাকে খুব ভালো করে পিয়ানো শিক্ষায় পারদর্শী করে তোলো। সেই কারণে সারাদিনে হয়তো একাধিকবার ওকে তোমার প্রশিক্ষণ দিলে ভালো হয়। অত দূর থেকে বারবার তোমার বাড়িতে এসে কাজ করা তোমার পক্ষে সম্ভব নয়, সেই জন্যই আমি তোমার এখানে থাকবার বন্দোবস্ত করে দিলাম। এবার তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো আর আমার মেয়েকে খুব সুন্দর করে পিয়ানো শিক্ষায় পারদর্শী করে তুলতে পারবে। বসার ঘরে শতরূপা তোমার জন্য অপেক্ষা করছে, যাও ওর সাথে আলাপ করো কেমন? আমি তোমার সাথে একটু পরে আবার যোগাযোগ করে নেব, আমাকে কিছু অফিসিয়াল কাজ করতে বেরোতে হবে। তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে হরেনকে বলে দিও, সে তোমার সব কাজ করে দেবে। আমাদের কোনার ঘরটা তোমার জন্য সাজিয়ে গুছিয়ে দিয়েছি, আজ থেকে তুমি ওখানেই থাকবে কেমন? আমি আসলাম তাহলে। মজুমদার বাবু কাজে বেরিয়ে যাবার পর আমি বসার ঘরের দিকে গেলাম, দেখলাম শতরূপা সেখানে বসে রয়েছে আর সামনে গানের কিছু লিপি রাখা রয়েছে, যেগুলি দেখে এসে টুং ঠাং শব্দ করে বাজানোর চেষ্টা করে চলেছে, কিন্তু কিছুতেই সে সুরটা তুলতে পারছে না। আমি পাশে গিয়ে দাঁড়াতেই সে উঠে আমাকে প্রণাম করল। বুঝলাম যে মজুমদার বাবুর শিক্ষা কতটা আধুনিক।
মানুষটা মন থেকে আধুনিক না হতে পারলে এত সুন্দর শিক্ষা হয়তো শতরূপাকে তিনি দিতে পারতেন না। শতরূপার মাথায় হাত রেখে মনটা সেদিনকে ভরে গেছিল আমার। প্রথম দিন যখন পিয়ানো শেখাতে বসলাম তখন কোনো অস্বস্তি অনুভব হলো না, কিন্তু দ্বিতীয় দিন রাত্রে যখন শতরূপাকে পিয়ানো শেখানোর কাজ সম্পন্ন হয়েছে ঠিক সেই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল। শতরূপা নিজের ঘরে চলে গেল, ঠিক তারপরেই আমি পরের দিনের সুরটা তোলবার জন্য বসে প্র্যাকটিস করছিলাম। এমন সময় দেখলাম যে কাগজটার মধ্যে আমি সুরগুলো লিখে প্র্যাকটিস করছিলাম সেই সুরের পাতাটা যেন কেউ বদলে দিয়েছে। মনে হচ্ছিল যেন লেখাগুলো আমার নয়, লেখাগুলো অন্য কারোর। আমি উঠে পড়ে চারিদিকে আমার লেখা পাতাটা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও আমি সেটা খুঁজে বার করতে পারলাম না। পিয়ানোর আশেপাশেও কোথাও আমার পাতাটিকে পড়ে থাকতে দেখলাম না, অথচ সামনে রাখা পাতাটির মধ্যে আমার লেখা সব পাতা রয়েছে, শুধু প্রথম পাতাটি অন্য কারো লেখা। যেন কেউ বলে দিচ্ছে যে আমার সুরটা বাজাও। আমার মনে হলো হয়তো শতরূপা দুষ্টুমি করেছে, মাঝে মাঝে এখান সেখান থেকে সুরের কাগজগুলো নিয়ে এসে আমার লেখা সুরের মাঝখানে বসিয়ে দিত। এর ফলে হতো কি, আমি আমার সুরগুলো বাজানোর পাশাপাশি ওর পছন্দ সই সুরগুলো বাজাতে বাধ্য হতাম। সেটা দেখেও বেশ মজা পেত, ভাবলাম তাহলে বোধহয় ওরই কোনো কারসাজি হবে। সেদিন রাতে আর বেশি মাথা না ঘামিয়ে শুতে চলে গেলাম। তখন বাজে রাত তিনটে মতো। হঠাৎ মনে হলো বাইরের ঘর থেকে কেউ যেন পিয়ানোটা খুব সুন্দর করে বাজাচ্ছে। টুংটাং সুরের তালে চারিদিক কেমন যেন মোহিত হয়ে গেছে। কিছুতেই বুঝতে পারলাম না কে বাজাতে পারে। তাড়াতাড়ি ছুটে বাইরে এসে দেখলাম পিয়ানোটি নিজের মতো বেজে চলেছে, অথচ সামনে কেউ বসে নেই। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম আমি। দেখা মাত্রই চিৎকার করে উঠলাম, হে মজুমদার বাবু, মজুমদার বাবু, শিগগিরই আসুন, শিগগিরই আসুন একবার এখানে। কথাটি বলেই যখন পিয়ানোর দিকে তাকিয়েছি দেখি পিয়ানো শব্দ বন্ধ হয়ে গেছে। নিজের চোখে এক্ষুনি যা দেখলাম তা যে কাউকে বিশ্বাস করাতে পারবো না সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। মজুমদারবাবু যথারীতি আমার মাথার ব্যায়ামও হয়েছে এমনটা মনে করে আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে শুয়ে পড়তে বললেন। পরের দিন আমি আবার যখন রাত্রির বেলা শুতে গেছি তখন যেন মনে হলো যে আমার খাটের ঠিক পাশ দিয়ে কে যেন হেঁটে চলেছে। আস্তে আস্তে দরজাটা খুলে যেন আমাকে ইশারা করে বলল বাইরের ঘরে আসতে। আমিও অদ্ভুত রকম চকিত দৃষ্টিতে ধাওয়া করলাম তার পেছনে। একটি নারী মূর্তি আমার ঘরের মধ্যে থেকে কিভাবে আমাকে টেনে নিয়ে বাইরের ঘরে যেতে পারে এমনটা আমি আজও বুঝতে পারি না। কোনো মায়াবী টানে যেন আমি তার পিছু পিছু চলতে লাগলাম। তারপরে মেয়েটিকে আমি আর দেখতে পেলাম না। প্রচণ্ড ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘরের মধ্যে চিৎকার করে যে কাউকে ডাকবো তেমন আর উপায় নেই। মাথার ঘাম মুছতে মুছতে যখন নিজের ঘরের দিকে ফিরছি এমন সময় শুনলাম পিয়ানোটা আবার বাজছে। একটা করুণ সুর যেন কানে ভেসে এলো। কাল রাতেও আমি ঠিক এই সুরটাই শুনেছিলাম। নিজের কানকে আজও বিশ্বাস করতে পারি না এমনটা আমি নিজেই শুনেছি। চোখের সামনে দেখলাম পিয়ানোর রিডগুলি নিজের মতো বেজে চলেছে, আর তার সাথে সাথে একে যেন সরু গলায় গান গাইছে।
শুনলে মনে হয় যেন কোন দূর দেশ থেকে ভেসে আসছে যার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু সে আছে, সে আছে আশেপাশেই কোথাও আছে। আমি দৌড়ে নিজের ঘরের দিকে যেতে যাব, এমন সময় মনে হলো আমার কান ঘেসে কেউ সজোরে বলে গেল, আমার বাড়ির থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে কিন্তু তোমার শেষ রক্ষা আর হবে না। পিয়ানো আমার, এই পিয়ানোতে হাত দেওয়ার অধিকার আমি কাউকে দিইনি। শেষবারের মতো সাবধান করে দিয়েছিলাম। আটকে উঠলাম আমি, দরজার সাথে পিঠটা ঠেকিয়ে কাঁপতে থাকলাম। কোনো রকমে সেদিন রাতটা অতিবাহিত করতে পেরেছিলাম। পরের দিন সকালেই আমি মজুমদার বাবুকে পুরো বিষয়টা খুলে বলি। মজুমদার বাবু দেখলাম আমার সমস্ত কথাগুলি শুনে বড্ড অস্থির হয়ে পড়লেন। শুধুমাত্র কোনো ভৌতিক ঘটনা যে এর সাথে জড়িত থাকতে পারে এমনটা নয়, পেছনে যে কোনো ঐতিহাসিক রহস্য জড়িয়ে রয়েছে তা আমি সেদিন বেশ ভালোভাবে টের পেয়েছিলাম। মজুমদার বাবু আমাকে কোনো কথার উত্তর না দিয়ে সবটা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন। মনে হলো যেন এই অভিশাপের কথা তিনিও কোথাও না কোথাও জানেন। ভাবলাম হার মানলে চলবে না, যে করেই হোক এই অতৃপ্ত আত্মাকে মুক্তি প্রদান করতে হবে, তা না হলে এর পরে আবার নতুন কোনো অনিষ্ট হতে পারে। আমি মজুমদার বাবুর পেছনে দৌড়ালাম, দেখলাম মজুমদার বাবু দোতলার বারান্দা ধরে খুব জোরে জোরে দৌড়াচ্ছেন। একটা সময় মনে হলো যেন তার পেছনে কেউ ধাওয়া করেছে। আমি অনেক দূর থেকে তার নাম ধরে বারবার চিৎকার করা সত্ত্বেও মজুমদার বাবু একবারের জন্য আমার দিকে তাকালেন না। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে দোতলা থেকে একেবারে নিচে গড়াতে গড়াতে পড়ে গেলেন তিনি। প্রভাদেবী ছুটে এসে ধরলেন তার রক্তাক্ত দেহটিকে, কিন্তু ততক্ষণে সব শেষ। মজুমদার বাবুর দেহটা শিথিল হয়ে পড়ে রয়েছে। আমার দিকে তাকিয়ে শেষবারের মতো যে দুটি শব্দ তিনি বলেছিলেন তা হলো, অভিশাপ, অভিশাপ, এই অভিশাপের হাত থেকে আমিও পারলাম না বাঁচতে। মজুমদার বাবুর শেষ কৃত্য সম্পন্ন হয়ে যাওয়ার পর বাড়ির মধ্যেকার পরিস্থিতি আরো অনেক বেশি থমথমে হয়ে গেছিল। এই অবস্থায় পরিবারের সকলকে ছেড়ে নিজের বাক্স প্যাঁটরা গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া কাপুরুষের কাজ হবে বলে মনে করে আমি থেকে গেলাম। ভাবলাম এর পেছনের রহস্যটা আমায় খুঁজে বার করতেই হবে। এক সপ্তাহ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে একটি মস্ত বড় দুর্ঘটনা ঘটল। আমি একদিন শতরূপাকে বসে পিয়ানো শেখাচ্ছিলাম, এমন সময় প্রভাদেবীর ঘর থেকে একটি চিৎকারের শব্দ পেলাম। দৌড়ে গেলাম সেখানে, গিয়ে দেখলাম যে প্রভাদেবী একটি দড়ি নিয়ে ঝুলছেন, কেউ যেন তাকে মারার চেষ্টা করছে। কোনো রকমে প্রভাদেবীকে নিচে নামিয়ে খাটের উপরে শুইয়ে দিলাম। অন্যদিকে ঠিক সেই রকম শতরূপা চিৎকার করে উঠল। আমি আর প্রভাদেবী সেদিকে তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখলাম পিয়ানোটা হাওয়ায় ভাসছে। প্রচন্ড জোরে কেউ যেন চিৎকার করে বলছে, সবাই চলে যাও, সবাই চলে যাও এই বাড়ি থেকে, তারা হলে কিন্তু খামতে ছেড়ে কথা বলবো না। প্রভাদেবী তাড়াতাড়ি গিয়ে শতরূপাকে জড়িয়ে ধরলেন আর আমি কোনো রকমে ওদেরকে সরিয়ে একটি সংরক্ষিত স্থানে নিয়ে গিয়ে পুরো বিষয়টা ভালো করে দেখতে লাগলাম। চোখের সামনেই হাওয়াতে ভাসমান পিয়ানোটা আস্তে আস্তে মাটিতে এসে ঠেকল, তারপর সব নিস্তব্ধ। প্রভাদেবীর ঠোঁট দুখানা ভয়েতে তখনও ঠক ঠক করে কাঁপছে।
সামনে দাঁড়িয়ে থাকা শতরূপা যেন শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছে। যে কোনো মানুষই হয়তো এমনটা দেখলে জ্ঞান হারিয়ে ফেলারই অবস্থায় পৌঁছাবে। প্রভাদেবী আমাকে হাত ধরে টেনে নিয়ে গেলেন চিলে কোঠার ঘরে। আমি একটু অবাক চোখে ওনার দিকে তাকালাম। বিধবা মানুষটা সিঁথিতে সিঁদুর নেই, গায়ে সাদা কাপড় জড়িয়ে কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, আর চোখ দিয়ে অনবরত জল পড়েই চলেছে। ঈশ্বর মানুষকে কতটা অসহায় করে দিতে পারেন তাই দেখলাম সেদিন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে প্রভাদেবী? আপনি আমাকে বলতেই পারেন, আমার যদি ক্ষমতা থাকে আমি নিশ্চয়ই আপনাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করব। প্রভাদেবী বললেন, অভিশাপ, এই অভিশাপ আজকের নয়, এই অভিশাপ বহু দিনের, এই অভিশাপ শুধু আমার স্বামীকে খেয়েছে তাই নয়, খেয়েছে আমার গোটা পরিবারকে, এই গোটা মজুমদার বাড়িকে শেষ করে দিয়েছে এই অভিশাপ। আমাদের আমাদের বাড়ির মধ্যে এই একমাত্র এই স্থানটি রয়েছে যেটা নিরাপদ বলতে পারো, এই চিলে কোঠার ঘর, এই ঘরেতেই একমাত্র আমি ঠাকুর পুজো করি। হয়তো লক্ষ্য করে দেখবে প্রবীর, গোটা বাড়িতে তুমি একটিও ঠাকুরের বিগ্রহ দেখতে পাওনি, একমাত্র এই ঘরটাতেই আমি এসে ঠাকুর পুজো করি, তাও আবার সবার থেকে লুকিয়ে। এমনকি আমার স্বামীও জানেন না যে আমি ঠাকুর পুজো করি। আসলে আসলে ঘটনাটির সূত্রপাত হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের আমলে। শ্বশুর মশাইয়ের একটি বাজে রোগ ছিল, তিনি মেয়েদের সঙ্গে সহবাস করতেন, তারপর তাদেরকে ছুঁড়ে ফেলে দিতেন বস্তুর মতো। একদিন আমাদের বাড়িতে আজুরি বলে একটি মেয়ে কাজে আসে, আজুরিকে দেখতে নাকি ভীষণ সুন্দর ছিল। আমার শ্বশুর মশাইও পিয়ানো শিক্ষকতার কাজ করতেন, তিনি নিজে জমিদার পরিবারের অন্তর্ভুক্ত হলেও পিয়ানো শিক্ষার মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছিলেন। প্রথম প্রথম তার ভেতরের এই পশুর কথা কেউ জানতে পারেনি, কিন্তু তার পরবর্তী কাল থেকে সকলের চোখে পড়তে শুরু করে বিষয়টি, যখন আজুরিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সমস্ত ঘটনা আমি তারকের মুখে বিয়ে হয়ে আসার পরে শুনেছি। আজুরিও শেষ পর্যন্ত আমার শ্বশুর মশাইয়ের এই নোংরা খেলার অঙ্গ হতে বাধ্য হয়েছিল। মেয়েটি অনাথ ছিল, মেয়েটিকে দেখে নাকি আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো লাগে, তাই তাকে বাড়িতে নিয়ে এসে রেখেছিলেন এবং তাকে পিয়ানো শিক্ষা দেবেন এমনটাই নাকি মনস্থির করেছিলেন। তারপর একদিন আজুরিকে পিয়ানো শেখাতে শেখাতে হঠাৎ তার নজর পড়ে ওর বুকের দিকে। আমাদের বাড়িতে সেদিন কেউ ছিল না, সেই সময় সুযোগটি নেন আমার শ্বশুর মশাই, আজুরির সম্মান নষ্ট করেন তিনি। তারপর এই বাড়িতেই কোথাও তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ জানি না বাড়ির কোথায় সেই লাশটি পোঁতা রয়েছে। যতদিন না পর্যন্ত সেই লাশটিকে খুঁজে বের করে দাহ সৎকারের কাজ সম্পাদন করা হচ্ছে, ততদিন পর্যন্ত ওর অতৃপ্ত অর্থে মুক্তি পাবে না প্রবীর। আর এইভাবেই একের পর এক পুরো মজুমদার বংশকে সে শেষ করে দেবে, শেষ করে দেবে সে। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা হালকা হয়ে গেল, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লাম। কি করলে ভালো হবে কিছুই বুঝতে পারলাম না, শুধু এটুকুই বুঝলাম যে শতরূপা এবং প্রভাদেবীর প্রাণ রক্ষা করতে হবে যেভাবেই হোক। আমি প্রভাদেবীকে আশ্বস্ত করলাম যে আমি কোনো একটা উপায় খুঁজে বার করবই এবং এই বিপদ থেকে ওনাদেরকে উদ্ধার করব। প্রভাদেবী এবং শতরূপাকে আমি আমার ভাড়া বাড়িতে সেদিন রাতটা থাকবার জন্য রেখে এলাম। তারপরে আমি আমার এক বন্ধুকে নিয়ে ফিরলাম মজুমদার বাড়িতে। বন্ধুটি ছিল আমার খুব বিশ্বস্ত, ওর নাম প্রমথেশ। আমি আর প্রমথেশ মিলে রাত্রির বেলা বাড়িতে থেকে তন্ন তন্ন করে লাশটি খুঁজে বার করবার সিদ্ধান্ত নিলাম। জানি এটি বড্ড ঝুঁকির কাজ,
আমাদের প্রাণ হয়তো চলে যেতে পারে, তবুও ভয় পেয়ে পিছনে সরে থাকলে যে চিরকালের জন্য এই অন্ধকারের মধ্যেই আমাদের নিমজ্জিত হয়ে পড়তে হবে, এই ভয়টাই সেদিন আমার কাজ করছিল। আমি আর প্রমথেশ রাত 3টে বাজার জন্য অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ করে মনে হলো যেন কারোর পায়ের নূপুরের শব্দ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এসে দেখলাম যে একটি সাদা শাড়ি পরা অশরীরী যেন কেমন নিজের মতো হেঁটে চলেছে। এই গোটা বাড়িতে যেন তার একচ্ছত্র আধিপত্য। তারপরে আমরা দেখলাম যে পিয়ানোটার কাছে গিয়ে সে হঠাৎ উধাও হয়ে গেল। পিয়ানোটা কিছুক্ষণ বাদে আপনা আপনি বাজতে শুরু করে দিল, কিন্তু কাউকেই চোখের সামনে দেখতে পাওয়া গেল না। পিয়ানো শব্দটা কিছুক্ষণ বাদে বন্ধ হল। তারপরেই আমি দেখলাম যে আবার হাওয়ার মধ্যে ভেসে ভেসে একটি শরীর এগিয়ে চলেছে দোতলার ঘরের দিকে। কিন্তু দোতলার ঘরের দিকে না গিয়ে দেখলাম সিঁড়ির নিচে গিয়ে বাড়ির পেছনের দিকে চলে যাচ্ছে সেই অশরীরীটি। বুঝতে পারলাম সংস্কার না হওয়ার কারণে বন্ধ হয়ে পড়ে আছে মজুমদার বাড়ির যে দিকটা, সেই দিকেই অশরীরীটি ছুটে চলেছে। আমি আর প্রমথের সময় নষ্ট না করে তাকে ধাওয়া করতে শুরু করলাম। সেদিন আমাদের হাতে একটি গঙ্গা জলের ডিবে আর তার সাথে কিছু মন্ত্রপুত ফুল ছাড়া আর কিছুই ছিল না। আমাদের প্রধান উদ্দেশ্য ছিল মৃত শরীরটিকে খুঁজে বার করা। আমরাও অশরীরীর পিছনে পিছনে চলতে থাকলাম তার দেখানো সীমানা বরাবর। একটা সময় গিয়ে দেখলাম যে তার দেহটিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। সামনে একটা বড় দেওয়াল রয়েছে। মনে হলো যে এই দেওয়াল ভেদ করে নিশ্চয়ই কারোর পক্ষে অন্যদিকে চলে যাওয়া সম্ভব নয়। তাহলে কি ওই দেওয়ালটির মধ্যেই পোতা রয়েছে তার দেহ? আমরা আর সময় নষ্ট না করে দেওয়ালটিকে কুড়ুল দিয়ে খুঁড়তে শুরু করলাম। বেশ কিছুটা খুঁড়তে খুঁড়তে হঠাৎ আবিষ্কার করলাম একটি জড়া জীর্ণ কঙ্কাল দেহ গুটিসুটি হয়ে পড়ে রয়েছে। একটি বিভৎস গন্ধ ভেসে আসছে নাকে। সামনে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা কঙ্কালটিকে হাতে করে তোলার সাথে সাথে কেউ যেন আমাদের দুজনকে ধরে ছিটকে ফেলে দিল উল্টো দিকে। আমাদের দুজনের মাথাটা গিয়ে লাগলো সামনের দেওয়ালে। যখন মাটিতে পড়লাম তখন চোখ তুলে আর কিছু দেখতে পাচ্ছি না। সব কিছুই কেমন চোখের সামনে ঝাপসা অনুভূত হচ্ছে। ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগলো আকাশ বাতাস মুখরিত করে। কেউ যেন কট্টর ভাষায় গালি গালাজ করতে থাকলো আমাদের। তবুও আমরা হার মানলাম না। কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে উঠে কঙ্কালটিকে সংগ্রহ করে দেশলাই কাঠি দিয়ে আগুন লাগিয়ে দিলাম। দেখলাম একটি পুরনো সিমেন্টের বস্তার মধ্যে কেউ কঙ্কালটিকে ভরে রেখে দিয়েছিল। বুঝলাম যে আজুরিকে মেরে ফেলে তার শরীরটাকে এমন নৃশংসভাবে কেউ দেওয়ালে পুঁতে দিয়েছে। কঙ্কালটি আমাদের চোখের সামনে পুড়তে লাগলো আর তার সাথে ভেসে আসতে লাগলো কারোর করুণ আর্তনাদের শব্দ। কিছুক্ষণ বাদে সব শান্ত। সেদিন রাতে আমরা পিয়ানোটাকেও আগুনে পুড়িয়ে দিলাম যাতে সেটির আর কোনো অস্তিত্ব না থাকে। তারপর মজুমদার বাড়িটা একজন বড় ব্যবসায়ীর কাছে হোটেল নির্মাণের জন্য বিক্রি করে দেন প্রভাদেবী। এরপর তিনি শতরূপাকে নিয়ে অন্য শহরে চলে যান। শুনেছিলাম বাকি জীবনটা তিনি সেখানেই ছিলেন, আর ফিরে আসেননি এখানে। এই ছিল এক অশরীরী উপাখ্যান। পাঁচকড়ির চায়ের দোকানে বসে পুরো কাহিনীটা আমি সবাইকে বলেছিলাম। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার আরও একটি করুণ এবং জ্বলন্ত উদাহরণ এটি। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে দিনের পর দিন স্বেচ্ছাচারিতা চালিয়ে চলেছে তার এরকম উজ্জ্বল উদাহরণ হয়তো আরও অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আমাদের চারিদিকে, কিন্তু তার হদিশ হয়তো আমরা সকলে পাই না।
এরকম বহু মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে তাদেরকে এভাবে ব্যবহার করে চলেছে পুরুষেরা। আর এইভাবেই অতৃপ্ত আত্মা হয়ে তাদেরকে মুক্তির জন্য ছুটে বেড়াতে হচ্ছে। এগুলি হলো আমাদের সমাজ ব্যবস্থার অন্ধকারময় রূপ। শিক্ষিত মানুষের হৃদয়েও অন্ধকার বাসা বাঁধতে পারে, তার একটি জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে এই গল্পটি। অসহায়ের অসহায়তার সুযোগ না নিয়ে, অসহায়তার থেকে অশব্দটিকে সরিয়ে দিয়ে যদি শুধু সহায়তা নিয়ে চিন্তাভাবনা করা যায়, সেদিন জানবেন কোনো মানুষ নতুন করে ভাবতে শিখল। পাঁচ কোড়ির চায়ের দোকানের আসরে এরকম অনেক গল্প আমরা শুনে থাকি। এরপরে আপনিও থাকবেন তো চায়ের আড্ডায়।